তিন জেলা গরুর মেলাতে বিশাল বিশালের গরুর যে র‍্যাম শোগুলো আছে সেই র‍্যাম শোগুলো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পাবেন। অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কতটা মানবিকতা দেখেন, গরুর প্রেমের প্রতি ভালোবাসা থাকলে মানে গরুর যেন কোনো রকমের কষ্ট না হয়, সেই কারণে ইমরান ভাই সবগুলো গরুই কিন্তু এখানে আসে, ছোট ছোট পাথর যেগুলো পাচ্ছে সেগুলো খুলে ফেলে দিচ্ছে। মোটামুটি এটা রাত 8টা 9টা পর্যন্ত চলবে। দর্শক যতক্ষণ পর্যন্ত আছে শো বন্ধ হতে পারে না। এটা খুবই সুন্দর একটা পাকড়া শাহিওয়াল শাল, মাশাআল্লাহ খুবই সুন্দর লাল সাদা এই জাতের পাকড়া শাড়ির এই মুহূর্তে বাংলাদেশে খুব ভালো ডিমান্ড। আমাদের দেশে যারা কুরবানির বেশি শৌখিন আমরা দেখছি তারা খুবই বেশি পাকিস্তানি ভিডিওগুলো ফলো করে, আর পাকিস্তানি ভিডিওতে আমরা সাধারণত দেখে থাকি এইরকম স্পেকেলড বুল বলে কিংবা লাল সাদা কালো সাদা এই সারগুলো বেশি দেখায়। তো এটা অভূতপূর্ব সুন্দর একটা পাকড়া সার, এটাও সাহিওয়াল জাতেরই সার, এটার মধ্যে হয়তো বা 10-15% হোলসিন থাকতে পারে, বাট অভূতপূর্ব একদম ডাবল বডি যাকে বলে এর মধ্যে কোনো ভুল নাই, খুবই সুন্দর একটা শার্ট। এখন পর্যন্ত হিউজ প্রসপেক্ট আছে আরও ওজন গেইন করা। আমার কাছে মনে হয় এই মুহূর্তে 700-750 কেজি ওজন এটা হওয়া উচিত, কারণ আমার কাছে মনে হয় যদি সুন্দরভাবে লালন পালন করা যায়। আবদুল্লাহ একরো উজ্জ্বল মিয়া ওনার গরু হচ্ছে এটা, আপনারা যদি কারোর পছন্দ হয়। দুইটা গরু, এই যে দুইটা গরু, এটা খুবই সুন্দর একটা ক্রস ব্রাহ্মণ বাচ্চা, খুবই সুন্দর মানে এই ব্রাহ্মণ বাচ্চাটা আসলে অভূতপূর্ব সুন্দর, এবং এর আমার মনে হয় দাঁত হয় না এখনো, দাঁত হয়েছে এবার আরো 10 মাস বাকি। তো এই দেখেন আমরা যে খামারিরা সবাই খালি ব্রাহ্মা ব্রাহ্মা করি এর অনেক কারণ আছে। এই যে এই 14 মাস বয়সের একটা গরু, এর এখনো দাঁত হইতে আরো 10 মাস বাকি, কিন্তু একটা দেশি জাতের গরু 4 বছর বয়সে এত বড় হবে না। তো এই যে হারুন ভাই, অনেক হারুন ভাই কিন্তু দেখতে ছোটখাটো, কিন্তু আমি হারুন ভাইকে অনেকদিন ধরে চিনি। হারুন ভাই দেখতে হারুন ভাই ছোট, কিন্তু সারা জীবনে আমি দেখছি হারুন ভাইয়ের গরু অনেক বড় বড়, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু, একেবারে একচ শাহিওয়াল যাকে বলে, এবং মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডিং যে কালারটা এইরকম বাদামি লাল কালারটা, এবং চুলটা সেরকম মাথা কম্বল নাভি লতি পা, মাশাআল্লাহ অভূতপূর্ব সুন্দর। সবচেয়ে বড় অ্যাট্রাক্টিভ এই গরুর হচ্ছে দেখে এই গরুর হাইটটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। হারুন ভাই আপনার এই গরুর নাম কি? আপনার হারুন ভাইয়ের এই গরুর নাম হচ্ছে লাল বাচ্চা। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমি ইউনিয়ন ফুলতলা গ্রামে আমার বাড়ি, আমার ফার্মের নাম আবদুল্লাহ এগ্রো ফার্ম। আমি মোহাম্মদ উদ্দার হোসেন, আমার খামার আছে, আমি আমার এই খামার করে আমি অনেক লাভবান হয়েছি। যারা বেকার ভাই আছে তাদের কাছে আমার অনুরোধ, এই যে বাইরে যাওয়ার জন্য অনেক টাকা আমরা ইনভেস্ট করি, অনেক টাকা মায়ের খাই, আজকে যদি আমরা নিজের বাড়িতে খামার করি তাহলে আমরা খামারে অনেক ডেভেলপ হবো ইনশাল্লাহ। আমরা আমার এই নিজের খামার করি আমি অনেক ডেভেলপ, আপনাদের বলবো ভালো জাতের গরু আপনারা কিনেন, কিনে আপনারা খামারে বসেন, আল্লাহর রহমতে আপনারা ভালো লাভ হবেন। এটাই আমার, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া।